Hi viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা বড়ির ঝালের রেসিপি। কিছুদিন আগেই আপনাদের আমি কিভাবে বড়ি দেয় সেটা শেয়ার করেছিলাম এবং সেই বড়ি দিয়েই একটা নতুন রেসিপি আজ শেয়ার করছি। তাই উপকরণের মধ্যে সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি আমার বাড়িতে দেওয়া বিউলির ডালের বড়ি প্রায় 100 থেকে 150 গ্রাম। সর্ষের তেল লাগছে প্রায় 2 টেবিলস্পুন মতো। এছাড়াও সর্ষে বাটা লাগছে প্রায় 2 টেবিলস্পুন, চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টি, স্বাদ মতো নুন এবং ধনে পাতা কুচি। এছাড়াও লাগছে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন এবং রসুন বাটা 2 চামচ, ছোট চামচে 2 চামচ। সবার প্রথমে বড়িগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য কড়াটা আমি লো ফ্লেমে হিট করে নিয়েছি, মানে সামান্য তাতিয়ে নিয়েছি, তাতে কোনো তেল ব্যবহার করব না। বড়িগুলো ডিরেক্টলি দিয়ে বড়িগুলো খুব ভালোভাবে সেকে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ যতক্ষণ একটা হালকা কালার চেঞ্জ হয়ে বড়িগুলো সামান্য ব্রাউন হয়ে যাচ্ছে। অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবং সামান্য জল, ধরুন হাফ কাপ মতো জল দিয়ে ভালোভাবে গুলে পেস্টটা বানিয়ে আমি রেডি করে নেব। এই বড়িগুলো আমার বাড়িতেই দেওয়া এবং কিভাবে দিতে হয় সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দেব, আপনারা চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন হালকা হালকা বড়ির কালার চেঞ্জ হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, এরই মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্ট এবং ওই বাটিতেই সামান্য জল দিয়ে গুলে প্রায় 1 কাপ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে রান্নাটা ততক্ষণ করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং স্বাদ মতো নুন দেব। রসুন বাটাটা এখন দিলাম, তার কারণ হচ্ছে এই কাঁচা বড়ির ঝালে রসুন বাটার ফ্লেভারটাই কিন্তু ডমিনেন্ট হয় এবং রান্নাটা ততক্ষণ করে নেব যতক্ষণ না বড়িগুলো সেদ্ধ হয়ে ঝোলটা খানিকটা শুকিয়ে আসছে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট, বড়িও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলও বেশ শুকিয়ে এসছে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল এবং কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে সার্ভ করে দেব কাঁচা বড়ির ঝাল। যেহেতু আমি তেল ছাড়াই বড়িটা রোস্ট করেছি তার জন্যই এর নাম কাঁচা বড়ির ঝাল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। সার্ভ করে দিয়েছি কাঁচা বড়ির ঝাল, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো এই ভিন্ন ধরনের বড়ির ঝালের রেসিপি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।